নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি রুমকি আর আমার সঙ্গে রয়েছে ঐন্দ্রিলা। ঐন্দ্রিলা, আমরা প্রত্যেকদিন মুঠোফোনের দর্শকদের জন্য চলে আসি, কারণ মুঠোফোনে এখন আমরা বন্দি। সেই কারণে মুঠোফোনে যাতে চটজলদি আপনারা সমস্ত খবরের আপডেট পেয়ে যান, সেই কারণেই আমাদের এই ফেসবুক বা ইউটিউবে আসা। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমরা ওয়েদার আপডেটটা আপনাদের একটু জানাবো। আমরা তো বিভিন্ন ব্রেকিং খবরের দিকে নজর রাখছি, কিন্তু একটু ওয়েদার আপডেটের দিকে যদি নজর রাখি তাহলে কিন্তু একটা উদ্বেগ নজরে পড়ছে। তার কারণ, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে কালী পুজোয় কিন্তু বৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, তার সঙ্গে ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কা থাকছে। যেরকমটা আপনাদের আগেও জানিয়েছিলাম যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে একটা ঘূর্ণাবর্ত যা নিম্নচাপে পরিণত হয়েছে এবং আগামী 22 তারিখ, আজকে সেই ঘূর্ণাবর্তটা নিম্নচাপে পরিণত হয়েছে, আগামী 22 তারিখ এই ঘূর্ণাবর্ত কিন্তু নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপরেই ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ যেই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে সিতরাং, সেই সিতরাং হয়তো আসতে পারে এবং এ রাজ্যের যে উপকূলবর্তী সমস্ত যে জেলাগুলো রয়েছে সেখানে আছড়ে পড়ারও একটা সম্ভাবনার কথা আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে। তো সেই জায়গা থেকে আপনাদের একবার জানিয়ে রাখি যে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, 24 তারিখ এই ঘূর্ণিঝড় সিতরাং আছড়ে পড়তে পারে। এবং 24 তারিখ কি? 24 তারিখ কালী পুজো এবং আলোর রোশনাই থাকবে চারিদিকে। সেই জায়গা থেকে এই যে সিতরাং আসার একটা আভাস, তা কিন্তু কোথাও গিয়ে একটা উদ্বেগ বা একটা ভয় আশঙ্কা মানুষের মধ্যে ধরিয়ে দিচ্ছে। তার কারণ, এর আগে আমরা দেখেছি যে আমফানে কিন্তু প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল। উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সুন্দরবন, বকখালি থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জায়গায় কিন্তু ভয়াবহ, একেবারেই গোটা বাংলা, কিন্তু উপকূলীয় যে এলাকাগুলো রয়েছে সেই জায়গা কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো সেই জায়গা থেকে এবারের যে ঝড় আসছে সিতরাং, সেই সিতরাং কিন্তু মোটামুটি তার গতিবেগ বলা হচ্ছে 250 কিলোমিটার, তাই তো? একেবারেই। অর্থাৎ রুমকে একটা কথা বলাই যায়, আশঙ্কা কিন্তু সত্যি হতে চলেছে। এবং কালী পুজো নিয়ে সবারই একটা বাজি নিয়ে একটা মানে আনন্দ থাকে, একটা উৎসাহ থাকে বাজি ফাটানো। সেক্ষেত্রে পূর্বাভাস যেমনটা রয়েছে যে আগামী 22 অক্টোবর থেকে একটা ভালো রকম বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে বাজি যারা বিক্রেতা তাদের ক্ষেত্রেও একটা যেরকম সমস্যা হতে পারে, সাধারণ মানুষ যারা আনন্দ উৎসবে মেতে উঠতে চান বা ওঠেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বড় সমস্যা, কেননা বাজি রোদে দিতে হয় এবং এই জায়গা থেকে কিন্তু একটা বড় সমস্যা হতে পারে। এরই পাশাপাশি তুমি যেটা বললে, উপকূলীয়বর্তী এলাকায় যারা থাকেন তাদেরকে কিন্তু 22 তারিখ থেকে সমুদ্রে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি যারা মৎস্যজীবী রয়েছেন তাদেরকে কিন্তু শেষ বলা হয়েছে যে 21 তারিখ পর্যন্ত তারা সমুদ্রে যেতে পারবেন, তারপর আর তারা যেতে পারবেন না, কেননা 24 তারিখে সেই ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়টি সেটি কিন্তু আছড়ে পড়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে এবং যে প্রভাবে যার প্রভাবেই কিন্তু 22 তারিখের পর থেকে একটা ভালো বলা যায় একটা ভালো বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা করাই হচ্ছে। একেবারে শুধুমাত্র যে 22 তারিখ বলবো তা নয়, এবং যেটা আলিপুর আবহাওয়া দফতর বলছে যে মোটামুটি বৃষ্টিপাতটা শুরু হওয়ার একটা চান্সেস রয়ে গিয়েছে এবং 22 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং 24 তারিখ আছড়ে পড়বে ঘূর্ণিঝড় এবং তার জন্য একটা আশঙ্কা, এবং মৎস্যজীবীদের ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। আমরা পুজোটা কোথাও গিয়ে যেন একটা আবার সেই একদমই তাই, এবং বৃষ্টিতে ভাসার একটা রয়েছে আর কি, যে আবহাওয়ার যা খবর রয়েছে তাতে বৃষ্টি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আমরা প্রত্যেকদিন ফেসবুক এবং ইউটিউবে যারা আমাদের ফলো করেন তাদের জন্য নানান ধরনের কন্টেন্ট নিয়ে হাজির হই এবং আমাদের এই সমস্ত কন্টেন্ট বা খবর, সমস্ত খবরের আপডেট পেতে গেলে অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজ ফলো করে রাখবেন এবং এর পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের যে বেল নোটিফিকেশনটা আছে সেটা কিন্তু অন করে রাখবেন। এরই পাশাপাশি 24 ঘন্টা লাইভ স্ট্রিমিং হয়, তো সেক্ষেত্রে আপনারা নজর রাখতে পারেন ইউটিউবেও। এর পাশাপাশি আমাদের যে সমস্ত খবর, যে সমস্ত আপডেট বা যে সমস্ত ব্রেকিং, তার জন্য অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলায়।